বড় ভাই এরশাদ এখনও শঙ্কামুক্ত নন বলেছেন ছোট ভাই জি এম কাদের। এবার বিস্তারিত, আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই জি এম কাদের বলেছেন, হুসেন মোহাম্মদ এরশাদের অবস্থা গতকালের চেয়ে কিছুটা ভালো হলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন। তিনি এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জি এম কাদের বলেন, ডায়ালাইসিসের সময় শরীরের বিভিন্ন জায়গায় ফুটো করতে হয়, চিকিৎসকদের সতর্ক থাকতে হচ্ছে, একবার রক্তক্ষরণ শুরু হলে আর থামানো যাবে না। তার শরীরে পানি ছিল, যে কারণে শরীর ফুলে গিয়েছিল। চিকিৎসকরা পানি বের করে দেওয়ার পরে শরীরের ফোলা কিছুটা কমেছে। সম্প্রতি করা মেডিকেল টেস্ট রিপোর্টগুলো সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানকার ডাক্তাররা রিপোর্ট পর্যালোচনা করে বলেছেন, সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থায় তিনি নেই।